অকল্যান্ডে আজকে খুব বৃষ্টি হচ্ছে। পিঠার দিকে তাকিয়ে থাকলে নাকি পিঠা ফুলবে না, যে কোনো জিনিসকে লাল করে ফেলে। আমার পিঠা বানানো সার্থক। আসসালামু আলাইকুম, চলে আসলাম নিউজিল্যান্ডের সিম্পল লাইফ ব্লগিং নিয়ে। সকাল সকাল আজকে সবজি রুটি খাইতে খুব ইচ্ছে করতেছিল। এই যে দেখতেছেন আমার সবজি লাল, আসলে এটা বিটরুট দেওয়ার কারণে এত লাল হয়ে গেছে। আমি অনেক কিছু কিন্তু এটাতে দিয়েছি, বাট বিটরুটের কালার এত লাল যে যে কোনো জিনিসকে লাল করে ফেলে। অকল্যান্ডে আজকে খুব বৃষ্টি হচ্ছে, রাত থেকে খুবই বৃষ্টি। ভাবতেছি যে বৃষ্টি যেহেতু হয়েছে, আমরা তো আবার বাংলাদেশের মানুষ, বৃষ্টি মানে খিচুড়ি বুঝি। ভাবলাম যে আজকে যেহেতু বৃষ্টি হয়েছে খিচুড়িই খাই। তো আমি চাল ডাল মিশিয়ে নিলাম, এই ডালটা আমি একটু ভাজবো। আমাদের দেশের এক চিরাচরিত খাবার হয়েছে বৃষ্টি আর খিচুড়ি, বৃষ্টি মানেই খিচুড়ি। ডাল চালটা এখন আমি ধুয়ে নিই, খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। কুকিং অয়েলের সাথে আমি একটু সরিষার তেলও দিয়ে দিছি, কারণ খিচুড়ি মানে সরিষা তেলের ঝাঁজ না হলে আমার ভালো লাগে না। চালটার সাথে আপনার আদা রসুন আমি এগুলো দিয়ে দিব। আর মাংসের মধ্যে তো অলরেডি মশলা দেয়াই থাকবে, সো আমি অল্প করে দিব, এখানে বেশি একটা মশলা দিব না। চিকেনটা আমি তেলে একটু ভেজে নিব, কারণ দেখা গেছে যে আপনার চিকেনটা ভেজে দিলে একটা আলাদা একটা স্মেল বের হয়, ওইটা খুব ভালো লাগে। তো আমি এটা একটু ভাজতেছি। মিটের মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি এটাতে মিট, গাজর, আলু এগুলো দিয়ে দিব। এইদিকে হয়ে গেল আমার গরম গরম খিচুড়ি, এখন আমি মাংসটা এটাতে দিয়ে দিব। মাংসটা কষানো হয়ে গেছে, আমি এটাতে একটু পানি দিয়ে দিব। আমি এটাতে একটু জিরার দিয়ে দিব, আর দিয়ে দিব আপনার গরম মশলা। এটা অলমোস্ট হয়ে গেছে, আমি এটার সাথে টমেটো দিয়ে দিচ্ছি। খিচুড়ির মধ্যে টমেটো দিলে আলাদা একটা মজা লাগে। আর একটা টক টক ফ্লেভারও আসে, আচারি আচারি একটা ভাব। খিচুড়িটা হয়ে গেছে, মিটটা হয়ে গেছে, জাস্ট আমি এখন এটা একসাথে দিয়ে দেন মাখিয়ে নিব। প্রতি সপ্তাহে শুক্রবারে যে আমাদের রোহি মানিক যে চ্যানেলের ভাইয়া, মানিক ভাইয়া, উনি যে মেহমানদের জন্য খিচুড়ি রান্না করে, তো প্রতি সপ্তাহ দেখে দেখে এখন আমারও প্রতি সপ্তাহ দেখা গেছে যে খিচুড়ি রান্না হয়। আর খিচুড়ি তো বাংলাদেশের একটা ট্রেডিশনাল খাবার, সবাই পছন্দ করে, এটা নিয়ে আর বলার কিছু নাই। যাই হোক, এটা আমি খুব ভালো করে মাখিয়ে নিই, দেন আপনাদের সাথে শেয়ার করতেছি। এই যে দেখতেছেন হয়ে গেছে আমার গরম গরম খিচুড়ি। এখন আপনার বৃষ্টি পড়ার ঝুমঝুম শব্দের সাথে খিচুড়ি খাবো, মানে পরিবেশটাই একটু অন্যরকম মনে হবে, কি বলেন? আমি পোয়া পিঠা বানাবো, তার জন্য আমি সারা রাত এটাকে রেস্টে রেখে দিছিলাম।
আমি জানি না এখন কীরকম হবে, কারণ আমাদের এখানে তো আর বাংলাদেশের মতো আতপ চালের গুঁড়ি পাওয়া যায় না। এখানে শুকনো গুঁড়ো চালের, শুকনো চালের যে গুঁড়ি পাওয়া যায় এটা দিয়ে আসলে পিঠা ওই রকম ভালো হয় না। যাই হয় মনের খোরাক আর কি, যাই হোক আমি বানাবো, দেখি এটা ফুলে কি না। আমার জন্য দোয়া করেন, ফুলকো ফুলকো উপা পিঠা যেন হয়। তো তেলটা গরম হয়ে গেছে, এখন আমি বিসমিল্লা করে দিই, আমি জানি না ফুলবে কি না, আল্লাহই জানে। বিসমিল্লা, ওরে এগুলা কি বাবুল উঠলো কেন আমি জানি না, এটা ফুলবে কি না আল্লাহই জানে। আমার বড় মা বলতো, আমার বড় মা যখন এরকম পোয়া পিঠা বানাইতো তখন সবাইকে ঘর থেকে বের করে দিত, বলতো যে যদি তাকিয়ে থাকে তো তাইলে নাকি পিঠা ফুলবে না। তো আসলে এগুলো মনে হলে খুব হাসি পাই, আগের দিনের মানুষগুলো আসলে কত সহজ সরল ছিল, পিঠার দিকে তাকিয়ে থাকলে নাকি পিঠা ফুলবে না, কি হাস্যকর। আসলে তখনকার মানুষজন খুব সহজ সরল ছিল, তাদের মনে কথাগুলো খুব সুন্দর করে বলে ফেলতো মানুষজনকে। জানি না এটা ফুলবে কি না, দো মনে হচ্ছে না ফুলবে। আসলে আমি খুব কষ্ট পেয়ে গেছি, নাকি সে ফুলবে, এই যে ফুলতেছে ফুলতেছে, ইয়াহু ইয়াহু, আহা কি সুন্দর ফুলকো ফুলকো পিঠা। আমার বড় মা যদি এখন থাকতো তাহলে মনে করেন যে আমাকে লাঠি নিয়ে দৌড়ে দিত, যে পিঠা ফুলতেছে আর তোর এত খুশি, আমার পিঠা ফুলবে না। আর আমরা হচ্ছে গিয়ে কতক্ষণে পিঠাটা ফুলবে তাকিয়ে থাকি। আল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমার পিঠা বানানো সার্থক, মানে পোয়া পিঠা ফুলা মানেই হয়েছে পোয়া পিঠা বানানো সার্থক। যাই হোক আমি এখন পিঠা বানিয়ে নেই, আমি আর আপনাদের সাথে বেশি কথা বলতে চাচ্ছি না। এই যে ধীরে ধীরে আমার পিঠাটা ফুলে উঠতেছে, আহা কি সুন্দর, দেখতেই ভালো লাগে যখন পিঠাগুলো ফুলে ওঠে। এটা আমার খুব পছন্দের পিঠা। আমি এখন কথা হয়েছে গিয়ে বাংলাদেশের মতো তো আর ফ্লেভার পাওয়া যায় না, বাংলাদেশের চালের পিঠা দিয়ে বানাইলে সেই একটা ফ্লেভার পাওয়া যায়, কিন্তু এখানের চালের পিঠা তো আর ওরকম ফ্লেভার থাকে না। তারপর যখন ইচ্ছে হয় তখন খাওয়া আর কি। মাশাল্লাহ, অবশেষে আমার প্রত্যেকটা পিঠাই ফুলতেছে। যাই হোক আমি অনেক খুশি, অনেক হ্যাপি আমি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই যে দেখেন আমার কি সুন্দর ফুলকো ফুলকো পাওয়া পিঠা। বৃষ্টি ভেজা দুপুরে খাচ্ছি আপনার গরম গরম খিচুড়ি আর আমার পছন্দের পোয়া পিঠা। যাই হোক রেখে দিচ্ছি, আর বেশি বাড়াবো না ব্লগটা, আর বেশি বাড়াবো না। তো ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করতে পারেন, লাইক করতে পারেন, আর যদি বেশি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইবও করতে পারেন। রেখে দিচ্ছি, আল্লাহ হাফেজ।